তো দেখো পিন্টারেস্টে আজকের পাড়ে আমরা যেটা তোমার দেখবো, লাস্ট দিন আমরা দেখছিলাম কীভাবে তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবো। তো আজকে আমাদের সামনে কিছু তোমার থাকবে যে আমরা পিন্টারেস্টের মধ্যে কিন্তু কি তোমার হচ্ছে ইনস্টাগ্রামের মতো লোগো ব্যানার এগুলো তোমার দিতে হয়, তোমার যেটা তোমার লোগো এখন সেই লোগোর জন্য আমরা তোমার প্রিন্টার মানে আমাদের সাথে সামনে আসে আবার সেই তোমার কি ক্যানভা। তো তোমার যে কেউ যা কিছু লাগবে তুমি চলে আসবে কোথায়, তোমার ক্যানভাতে তুমি এখানে এসে বলবা যে পিন্টারেস্ট লোগো, তো এটা লিখে সার্চ দিলে তোমার সামনে মানে হাজার হাজার লোগো চলে আসবে তোমার কাছে যেটা পছন্দ হচ্ছে, অথবা কি তোমারটা যেটার সাথে হচ্ছে কি মানে ম্যাচিং হচ্ছে, মানে তুমি জিনিসে কাজ করে যাচ্ছ। যেমন ধরো আমি এটা সিলেক্ট করলাম, আবার এটা সিলেক্ট করে কিন্তু মানে তুমি এটাকে পুরোটা চেঞ্জ করতে পারবে, আগাটো গোড়া পুরোটা মানে তুমি তোমার মধ্যে সারাতে পারবা। ধরো আমি একটা নিলাম, নিয়ে ধরো তোমার এখানে হেলদি আমি এখানে বললাম ধরো হচ্ছে কি ফিটনেস FITNESS ফিটনেস। আর তুমি নিচে তোমার হচ্ছে যেটা মানে তোমার ব্র্যান্ডের নাম অথবা তোমার কোম্পানির নাম তুমি দিতে পারো। যেমন ধরো তুমি এখানে বলতে পারো কি বলা যায়, যেমন ধরো আমি তো বললাম বিউটি অ্যান্ড ফিটনেস BEAUTY and Fitness ধরো এটা আমাদের ব্র্যান্ডের নাম। তো একটু বড়ো করতে পারো তুমি, এখানে পুরোটাই তোমার কিন্তু তোমার কি দিতে পারো, এটা পুরোটাই তোমার এটা। আর আমি তোমাদের কিন্তু অলরেডি ক্যানভা নিয়ে তোমার দেখাইছি, তুমি কিন্তু ক্যানভা দিয়ে কাজ করো তোমার ক্লায়েন্টের যে কোনো ডিজাইন করে দিতে পারবা, সেটা তুমি হচ্ছে PhD ফর্মেটে কীভাবে দিবে ওটাও দেখাইছি। তো তুমি যদি ক্যানভাতে একটু ভালো করে অ্যাডভান্স নলেজ রাখতে পারো তুমি কিন্তু এটা দিয়ে গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজ করতে পারবা। আর হচ্ছে তুমি তোমার ক্লায়েন্টকে কীভাবে করে দিবা ফটোশপে এটাও তোমাদের আমি দেখাইছি। হ্যাঁ যার কাছে তোমাদের কোনো সমস্যা হবে না, তাহলে আমি একটু তোমার ডাউনলোড এটা করে ফেলতেছি, এটা আমাদের ডাউনলোড তোমার হয়ে যাক। এরপর নেক্সট আমাদের লাগবে হচ্ছে ব্যানার। তো ব্যানারের জন্য আমাদের একটা ওয়েবসাইট আমাদের সাহায্য করবে, এটা হচ্ছে তোমার পিক্সাবে। পিক্সাবে এটা দেখো তোমার অলরেডি 4.3 মিলিয়ন মানে একটা হিউজ অ্যামাউন্টের মানে হাই কোয়ালিটির ছবি তুমি এখানে পাবা। আর এই ছবিগুলোকে নিয়ে তুমি ক্যানভাতে একটু হালকা ঘষা মাজা দিয়ে একটা অন্য লুকে নিয়ে তুমি ইউজ করতে পারো। মানে তুমি যদি এখানে মধ্যে সার্চ দাও যেমন ধরো তুমি বিউটি অ্যান্ড ফিটনেস, তুমি দেখবা যে এই রিলেটেড তোমার সামনে হাজার হাজার ছবি আসবে, অথবা তোমার জিনিস একদম তোমার সামনে কি মানে একটা হিউজ অ্যামাউন্টের ছবি আসবে, মানে তোমার সামনে একটা হিউজ অ্যামাউন্ট। তো ধরো আমি জাস্ট তোমার বিউটি অ্যান্ড ফিটনেস ফর বেবি অথবা মনে করি ম্যান বিউটি অ্যান্ড ফিটনেস ফর ম্যান। আচ্ছা তো আমরা আমাদের একটু জাস্ট তোমার মানে ফিটনেস লিখি, কারণ তুমি লেখার সময় তোমাকে একটু কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে। আর এখান থেকে অল ইমেজ সিলেক্ট করে দেবো আর কি, অল ইমেজ দেখো তোমার সামনে কিন্তু মোটামুটি আসতেছে। তুমি এখান থেকে বিভিন্ন কিছু নিয়ে কি তুমি এটা এডিট করে কি ব্যানার হিসেবে আপলোড করতে পারো। আর তোমার যে কোনো তোমার যদি ইমেজ প্রয়োজন হয় তুমি কিন্তু এখান থেকে নিতে পারো, তোমার যে কোনো ইমেজ তোমার এখান থেকে কিন্তু একটা হিউজ কালেকশন পিক্স যাবে, একটা ওয়ার্ল্ড পপুলার একটা তোমার ইমেজের প্ল্যাটফর্ম। তুমি এখান থেকে যে কোনো ইমেজ তুমি নিয়ে জাস্ট হুবহু ইউজ না করে ক্যানভাতে দিয়ে একটু এডিট করে নিবে আর কি। তো আমরা করি কি আমরা আসলে তোমার ক্যানভা দিয়ে আসলে আমরা আমাদের তোমার এই কাজটা করি। আচ্ছা আমাদের লোগোটা তোমার ডাউনলোড করে নিই, আমরা একটু তোমার ডাউনলোড করে রাখি। এই যে আমাদের যে তোমার ডাউনলোডস আছে এখানের মধ্যে আমরা আমাদের লোগোটাকে ডাউনলোড করে রাখি। আর আবার একটু আমরা তোমার ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আমি তোমার একটু বলি যে আমার এখন কী লাগবে, পিন্টারেস্ট ব্যানার লাগবে। দেখবা তোমার সামনে এসে হিউজ অ্যামাউন্টের ব্যানার তোমার সামনে এসে নিয়ে আসবে। এখন তোমার কাছে ধরো তোমার এটা একটু অ্যাট্রাক্টিভ লাগতেছে অথবা ধরো তোমার এটা একটু অ্যাট্রাক্টিভ লাগতেছে, তো ধরো আমি একটু তোমার কোনটা সিলেক্ট করবো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি। ধরো তোমার এটা সিলেক্ট করলাম, যেটা তোমার এটা সিলেক্ট করলাম আর এটা মানে তোমার দেখো পুরোটাই তোমাকে ডিটেবল। এখন তুমি চাইলে এখান থেকে যে কোনো ইমেজ বাদ দিতে পারো, যে কোনো ইমেজ তুমি আপলোড করতে পারো, এটা তোমার একদম ফুল ইজি, কোনো কঠিন কিছু না। হ্যাঁ তোমার 23 আছে তুমি লিখে দিলে আগে 24 ফ্যাশন সেল, তুমি এখানে হচ্ছে লিখলা কি বিউটি অ্যান্ড ফিটনেস তোমার যেটার নাম বিউটি অ্যান্ড ফিটনেস FITNESS। তো যদি একটু লেখাটা বড়ো হচ্ছে একটু তুমি কমাই দিলা। এরপর ধরো তোমার কাছে মনে হচ্ছে যে এটার যে তোমার মানে ফন্ট, এই ফন্টটা তোমার কাছে একটু কি অন্য কোনো ফন্ট প্রয়োজন হচ্ছে। আচ্ছা একটু আমি সরাই দিয়ে তুমি নিচের লেখাটা বাদ দিয়ে দিচ্ছি, আপাতত শুধুমাত্র এতটুকু থাক, এই লেখাটা একটু করে দিলাম। মানে তুমি তোমার মধ্যে ডিজাইন করে নেবা, তুমি কিন্তু চাইলে এই যে লেখাটা আছে এই লেখাটা ফন্ট তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। এখানে হিউজ পরিমাণে ফন্ট আছে, মানে যে ফন্ট তোমাকে দেখতে সুন্দর লাগতেছে তো আমি আপাতত এতটুকু রেখে দিলাম, রেখে তোমার ডাউনলোড করে দিই। এই যে আমি তো ডাউনলোড করে দিলাম। আর মানে তুমি দেখো এই ইমেজটা কিন্তু একটু হাই রেজলিউশনের মানে ইমেজ এখন, বাট পিন্টারেস্টে 20 MB চেয়ে বেশি তোমার কিন্তু ব্যানারে মানে তো সাইজ তুমি মানে আপলোড করতে পারবে না।
আমি তোমাদের হচ্ছে এই প্রবলেমটা কীভাবে করে সলভ করতে দেখাবো। আমি যখন এটা আপলোড করবো দেখবা যে সে আমাকে বলবে তোমারটা বেশি হয়ে গেছে, মানে এমবি সাইজ। এটি কিন্তু প্রায় 20 MB থেকে বেশি হবে, এটা তোমার 25-26 MB মতো হতে পারে। তোমার ডাউনলোডটা তোমার এখানে হয়ে যাক। দেখি নেক্সটটা আমাদের কাজ কী। নেক্সটে আমরা আমাদের তো জাস্ট লোগো এবং ব্যানারটা আমরা জাস্ট তোমার আপলোড করে দিব। আচ্ছা, লোগো এবং ব্যানার আপলোডের জন্য আচ্ছা এটা তোমার ডাউনলোড আমরা তো করে নিলাম এখানে, এই যেটা ব্রাউন 1.png। তাহলে প্রথমে আমি একটু তোমার ব্যানার তোমার জাস্ট লোগোটা আপলোড করে নিই। দেখো তোমার লোগো আপলোড, আমাদের লোগো হচ্ছে কোনটা ছিল এখানে, আমাদের লোগো ছিল হচ্ছে মেবি এইটা নাকি? আচ্ছা মানে এইটা, ঠিক আছে আমাদের লোগো হচ্ছে এইটা। আমরা আমাদের লোগোটা আপলোড করে দিই। আর দেখো এখানে কিন্তু তোমার ডাইমেনশনাল সাইজটা কোনো ঝামেলা হবে না। তুমি যদি ফটোশপ দিয়ে এই ডিজাইনটা করতে হয় তোমাকে কিন্তু পিন্টারেস্টের লোগোর যে ডাইমেনশন ওই ডাইমেনশন অনুযায়ী তোমাকে সেট করতে হইতো। বাট যেহেতু আমি ক্যানভা থেকে নিচ্ছি, ক্যানভা থেকে কিন্তু অটোমেটিক কি ওই ডাইমেনশনগুলো দেওয়া আছে। আচ্ছা নেক্সট তোমার মানে অ্যাবাউট, অ্যাবাউটটা হচ্ছে তোমার ইনস্টাগ্রামে বায়োর মতো, যেমন ইনস্টাগ্রামে তোমার বায়ো একটা অপশন আছে না একদম হুবহু। তো এই অ্যাবাউটটা লেখার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে হচ্ছে আরও যারা তোমার মানে তোমার নিচের যে পিন্টারেস্টের অ্যাকাউন্ট আছে তুমি তাদের আইডিগুলো ফলো করবা, বা তুমি তাদের আইডিগুলোকে একটু তুমি কি খুঁজে বের করবা। যেমন ধরো তুমি এখান থেকে মধ্যে বিউটি অ্যান্ড ফিটনেস, তো আমাদের যে অ্যাকাউন্ট আছে যেমন ধরো আমি তো পিন্টারেস্টে একটু তোমার সার্চ করতে পারি, যেমন এখানের মধ্যে দেখি তোমার কিছু আসে কি না। যেমন আমি লিখলাম যে ধরো বিউটি অ্যান্ড ফিটনেস, অথবা জাস্ট তোমার বিউটি লিখি, বিউটি অ্যান্ড দ্য বিউটি হ্যাক্স, বা তোমার বিউটি মেকআপ, মানে তোমার জিনিস ওই জিনিসে আরও যে আইডিগুলো আছে তুমিগুলোকে মানে ফলো করবা। যেমন ধরো আমি এখান থেকে তোমার এটা নিলাম, এটা যে আইডিটা আছে যে তোমার এটা যে তারা যা যা তোমার এখানের মধ্যে লিখছে এটা হচ্ছে কি তার, আচ্ছা এটা হচ্ছে কি দেখো তাদের কিন্তু মানে তোমার প্রোডাক্টের ওয়েবসাইট, দেখো যেটা png.com লিখছো তাদের প্রোডাক্ট, যেটা মানে তুমি এটাকে চাইলেই এখান থেকে তুমি কি মানে তোমার তারা মানে মানে তো কে পারচেস করলে তার একটা কি অ্যামাউন্ট পাবে, হ্যাঁ তার একটা তোমার এখান থেকে টাকা পয়সা পাবে। তো তুমি এখান থেকেই যে তোমাদের পিএনজি ট্রি এটাই হচ্ছে কি তাদের তোমার অ্যাকাউন্ট মানে পিন্টারেস্টের, এক্ষেত্রে ভেরিফাইড ইমেজগুলো বা তোমার ভেরিফাইড অ্যাকাউন্ট নেওয়া দরকার নেই, যেগুলো তোমার 3.4 মিলিয়ন প্রয়োজন নেই। ধরো তোমার মানে 50,000-20,000 এরকম টাইপসের যে প্রোফাইলগুলো আছে মানে তুমিগুলো তুমি কি মানে কালেক্ট করবা। তো ধরো আমি এখান থেকে জাস্ট তুমি দেখানোর পারপাসে আরও কয়েকটা দেখি, যেমন ধরো তোমার এটা তোমার দেখো amazon.com, তারা কিন্তু অ্যামাজনের তোমার অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করে। দেখো তোমার 2.6K, এটা কোনো একটা মানে মার্কেটারের অ্যাকাউন্ট, সেখানের মধ্যে বিভিন্ন তোমার প্রোফাইল খুলছে, খুলে দেখো তার প্রোফাইলটা এই যেটা দেখছো এই যে অনলি 2.6K তার ফলোয়ার, বাট তার রিচ দেখো 397K তার মান্থলি ভিউ, মানে তার ফলোয়ার মাত্র 2.6K, কিন্তু তার এখানে মান্থলি ভিউ 3,000 না মানে তো 394K, একটা হিউজ অ্যামাউন্ট না। তার মানে এত মানুষ যদি আসতেছে তার তার তোমার লিঙ্ক যেখানে তোমার সে যে এখানে মানে তোমার লিঙ্ক যেগুলো দিচ্ছে তোমার সেই লিঙ্কে কিন্তু মানুষ তোমার হচ্ছে ক্লিক করতেছে amazon.com, যে তার কোনো অ্যামাজনে একটা অ্যাফিলিয়েটেড লিঙ্ক দিছ, এ তার হচ্ছে অ্যামাজনে একটা অ্যাফিলিয়েটেড লিঙ্ক, সে তোমার দিয়ে রাখছে মানুষজন যাচ্ছে কিনে ফেলতেছে। কারণ এখানে সব ম্যাক্সিমাম মানে তোমার মানুষ কোথাকার, আমেরিকার ইউরোপের, এখন তারা আর দেখো তারা তোমার এমন একটা প্রোডাক্ট মানে তোমার সামনে আনছে বা মানে তারা মানে প্রমোট করতেছে যেটা কি মানে খুব সুন্দর অ্যাট্রাকটিভ মানে মানুষের কাছে তোমার তোমার কি এটা গ্রহণযোগ্য। আচ্ছা তো তোমরা এরকম করে করবা কি 12টা বা 15টা আইডি তোমার সামনে এরকম করে ওপেন করবা, ওপেন করে এই যে বায়ো যেগুলো আছে তুমি দেখবা যে আসলে তারা তোমার কীভাবে করে তাদের প্রোফাইলে সাজাইছে। দেখো সে কিন্তু মানে কোনো ব্যানার পর্যন্ত দেয় নাই, সে কোনো ব্যানার পর্যন্ত দেয় জাস্ট তোমার একটা লোগো আপলোড করছে। তো আমরা করবো কি যে তোমার লেখাটা, এই লেখাটা আমরা হুবহু ইউজ করবো না, এই লেখাটাকে আমরা করবো কি তোমার কুইল বটনের মধ্যে নিয়ে যাবো। আমি তোমাদের কিন্তু অলরেডি দেখাইছি যে কোনো একটা লেখাকে তুমি কীভাবে করে প্যারাফেসিং করবা। প্যারাফেস মানে সেম লেখা বাট কি একটু জাস্ট তোমার চেঞ্জ করে দেওয়া। দেখাম যে তোমার হচ্ছে প্যারাফেস করলে এই সেম লেখাটাকে কি সে তোমার একটু অন্যভাবে এক্সচেঞ্জ করে দিছে, একদম সেম লেখা। এরকম করে তুমি করবা কি 12টা বা 10টার মধ্যে অ্যাকাউন্ট থেকে তুমি এরকম লেখা নিবা, নিয়ে নিজের মতো করে একটা লেখা লিখে দিবা। যেহেতু আমাদের উদ্দেশ্য কি তোমার হচ্ছে অ্যাফিলিয়েশন করা, তো তুমি এখানে মধ্যে বলতে পারো আমি অ্যামাজন ছাড়াও আরও 2-3টা কি মানে আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা এখানে তোমার কাজ করি, মানে অথবা তুমি তোমার আইডিটা সম্বন্ধে কিছু ইনফরমেশান দিবা। তো জাস্ট আমি তোমার দেখানোর পারপাস এটাই তোমার হচ্ছে লিখে দিলাম। তো একটু তোমার চেঞ্জ করে দেবা, দেখো এখানে কিন্তু কিছু কথাবার্তা মাঝে মধ্যে একটু গ্রামাটিক্যাল এলোমেলো করে দেয়, তোমার ঠিক করে মানে তোমার দিবা। আর তোমার যারা ইংলিশে ভালো তোমার তার জন্য কিন্তু এগুলো কোনো ঝামেলা হবে না, তুমি নিজের মতো করে কিন্তু 2-3 লাইন লিখে দিবা। মানে যারা মানে একটু ইংলিশ দুর্বল বা একটু ইংলিশ কম পারে তাদের জন্য আসলে কি এই অপশনটা
তো এরপর নিচের অপশনগুলা আপাতত আমাদের এখন তোমার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমার সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমরা আমাদের হচ্ছে প্রোফাইলে একটু তো তোমার চলে যায়, আসলে একটু দেখাই প্রোফাইল আসলে এখন আমাদের দেখতে কেমন হয়েছে। আচ্ছা আমরা তাহলে একটু আমাদের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে তোমার চলে যায়, এই যে আমাদের বিজনেস, এই দেখো এই হচ্ছে আমাদের এখনকার লুক। তার মানে এই যে ব্যানারটা কিন্তু আমরা তোমার ডাউনলোড করছিলাম, এখন হচ্ছে আমি তো আপলোড করে দেব এখান থেকে। তো ক্লিক ব্রাউজ, ব্যানার ছিল আমাদের কোনটা, ব্যানার মেবি ছিল এইটা, কিন্তু আপলোড করার সময় তোমরা একটা জিনিস দেখবা যে আপলোড হবে না। দেখো দিস ইমেজ ইজ টু লার্জ, অর্থাৎ 20 MB-র বেশি এখানে আপলোড করা যায় না। আমি ইচ্ছা করে 20 MB থেকে ইমেজ নিছি, জানো এই ভুলটা তোমার হলে তুমি ধরতে পারো যে আসলে ভুলটা কেন হয়েছে। এটা সলভ হচ্ছে কি, তোমাকে এটা 20 MB থেকে মানে কমাইতে হবে, এর তোমার ধরো হচ্ছে এমবি তোমার 25 MB মানে মানে হয়তো হয়ে গেছে। আমি তোমাদের যদি একটু দেখাই ইমেজটা, ইমেজটা তোমার কোনটা তাহলে তুমি আসলে বুঝতে পারবা। এই যে আমার ইমেজটা হচ্ছে তোমার এই যে এটা দেখো, আমি যদি তোমার এটা প্রপার্টিসে দেখাই দেখছো 28 MB, বাট 20 MB-র বেশি হলেই তোমার পিন্টারেস্ট আপলোড করা যায় না। এখন তোমার এইটার একটা তোমার দিদি তোমার সলভ আছে, তুমি জাস্ট অনলাইনের মধ্যে গিয়ে লিখবা যে ইমেজ MB তোমার রিসাইজার, তোমার হচ্ছে অনলাইন অনেকগুলো তোমার আছে, জাস্ট তোমার হচ্ছে তোমার ইমেজটাকে সে তোমার সেম রাখবে, রেখে জাস্ট তোমার হচ্ছে কি এটার রিসাইজ করে দেবে। আপলোড ইমেজ, আপলোড ইমেজ থেকে তোমার কোনটাই যেটা এটা এখন তুমি এখানের মধ্যে বলে দিবা আর যদি 28 MB একটু তোমার সময় লাগবে। আচ্ছা তো এটা আপলোড হোক তো মানে আসলে তোমরা মানে প্রবলেমটা ধরতে পারছো যে তোমার কেন আপলোড হয়নি। তো তুমি এখানের মধ্যে বলে দিবা যে তুমি এটা 15 MB রাখো, তুমি এটা 15 MB-র বেশি হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এটা আমাকে 15 MB করে দাও। এরপর দেখবা যে সে তোমার কম্প্রেস করে তোমাকে কি জাস্ট 15 MB-র উপর ডিপেন্ড করে ইমেজটা সে তোমাকে রেডি করে দেবে। অর্থাৎ এই মানে এই যে আমরা এত কিছু করতেছি এখানে কোনো অ্যাডভান্স কিছু আছে, কোনো অ্যাডভান্স কোনো কিছুই নেই, তোমার জাস্ট তোমার জানতে হবে যে তুমি কোত্থেকে নিবা, কীভাবে ডিজাইন করবো, কীভাবে আপলোড করবা, তোমাকে কোনো গ্রাফিক ডিজাইনার হওয়ার মানে হওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আমরা এতদিন তোমার কাজ করতেছি মানে কি মানে আমরা কিন্তু কোনো ফটোশপ পারি না, এরপর আমাদের কিন্তু কোনো ডিজাইনের সমস্যা হচ্ছে না, আমাদের সামনে অনেক কিছু মানে প্ল্যাটফর্ম আছে। তো 15 MB তো, আচ্ছা তোমার গোটো তোমার ডাউনলোড তোমার চেনেবল হবে সে তোমার কমপ্লেস করার পরে। আচ্ছা আমরা তাহলে তোমার এটা আমরা কেটে দিই, আপাতত আর এটা প্রয়োজন নাই। আমি তোমার শুধুমাত্র একটা অ্যাকাউন্টে দেখাইছি মানে, বাট তোমরা কিন্তু এরকম 8-10 অ্যাকাউন্ট নিবা, তাদের কম্পেয়ার করতে পারবা যে তোমার কম্পিটিটর বা তোমার এই ফিল্ডে অন্যরা যারা কাজ করতেছে তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। তুমি এখানে আরেকটা আইডিয়া পাবা, তারা যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তুমি হবু কী সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারো, কারণ সে মোটামুটি অ্যানালাইসিস বা রিসার্চ করে কেউ ওই প্রোডাক্ট আনছে। তার মানে কি তোমার এখানে কি প্রোডাক্ট খুঁজতেও কি কোনো কষ্ট করতে হবে না। তুমি যদি তোমার নিচের 8-10 অ্যাকাউন্টটা পাও মানে তুমি দেখবা যে তোমার তারা এখানে বিভিন্ন অ্যাফিলিয়েট লিঙ্ক দিছে, তুমি যদি ওই লিঙ্কগুলোই তোমার এখানে কি ইউজ করো জাস্ট তোমার অ্যাফিলিয়েশনের কি জাস্ট তুমি মানে তোমার লিঙ্ক ক্রিয়েট করে অ্যাফিলিয়েশন লিঙ্ক ক্রিয়েট করে কীভাবে আমি তোমাদের জিনিস দেখাবো। আচ্ছা আমাদের এটা হয়ে গেছে, গো টু ডাউনলোড, এই যে তোমার ডাউনলোড তোমার ইমেজ জাস্ট একটু নামটা আমি তোমার চেঞ্জ করে দিই, তারপর তোমার ABC-টা আমি তোমার দিয়ে দিলাম। তোমার এবার দেখবা যে কোনো ঝামেলা হবে না, এবার তোমার কোনটা যেটা দেখো এবার কিন্তু কোনো ঝামেলা হবে না, তোমার ডান দেখো একদম ফুল পারফেক্টলি কি আমাদের এটা আপলোড হয়ে গেছে। দেখো আমাদের কিন্তু প্রোফাইল ফুল রেডি, তোমার যদি এখন অনেক কাজ আছে আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি। দেখো মোটামুটি কিন্তু কেকটা রেডি হয়ে গেছে, কিন্তু এই বায়োটা আর একটু সুন্দরভাবে দিবে, আমি জাস্ট তোমার দেখানোর পর তাড়াহুড়ো করে দিছি একটু সুন্দর করে দেবো আর কি। 8-10 অ্যাকাউন্ট থেকে তুমি দিলে এটা তো ইজি হয়ে যাবে। তো নেক্সটে আমরা আমাদের আরও কিছু তোমার কাজ দেখবো, আমরা আমাদের হচ্ছে তোমার একটা তোমার অ্যাফিলিয়েশন লিঙ্ক, আমরা তো অ্যাফিলিয়েট লিঙ্ক তোমার ক্রিয়েট করবো, আমাদের কাছে কিন্তু 8-10-20 অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে। বাট এখানে তুমি দেখো এখানে কিন্তু তোমার একটার বেশি তুমি লিঙ্ক আর তুমি কিন্তু অ্যাড করতে পারবো না। তো এই প্রবলেমটা কীভাবে করে সলভ করতে এটা দেখবো আমরা আমাদের নেক্সট ভিডিওতে। আশা করছি তোমার জিনিসটা বুঝতে পারছো, ধন্যবাদ সবাইকে।